আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার ছোট্ট একটা ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগতম আমি শুধু ভাবি যে আমি ছবি অ্যালোভেরার ছবি দিব কিন্তু আর দেওয়া হয় না আমার ছোট্ট একটা বাগান তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আমার অনেক দিন থেকে তাই অ্যালোভেরার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করেই ফেললাম আমার অ্যালোভেরা খুবই পছন্দ তাই আমার ছোট্ট একটা বাগানে আমি শুধু অ্যালোভেরাই লাগিয়েছি আমার অ্যালোভেরার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে আমি আরও ভিডিও দেবো কি না আমার অ্যালোভেরার ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার অ্যালোভেরা কত মোটা হয়েছে আসলে অ্যালোভেরা মোটা করতে হলে তোমরা চায়ের পাতা তারপর ডিমের খোসা কলার খোসা এগুলো তোমরা দিতে পারো আর বর্ষাকাল শুরু হয়েছে তো মানে শুরু হতে যাবে তখনই অ্যালোভেরার মধ্যে এরকম স্পট পড়ে মানে একদম মানে স্পট পড়লে একদম বিশ্রী দেখায় অ্যালোভেরাগুলো তাই তোমরা চুনের পানে দিতে পারো কিন্তু স্পট পর গেলে মানে পড়ে গেলে তোমার চুনের পানি দিলেও কাজ হয় না কিন্তু যেই নতুন পাতাটা বেরো হবে ওগুলা রক্ষা পায় তাই চুনের পানি দিতে পারো তোমরা তোমরা যদি চাও তাহলে আমি আরও ভিডিও দেব কারণ একটা ভিডিও যদি তোমাদের উপকার হয় তাহলে আমিও উপকৃত হব যেমন একটা গাছ কিভাবে লাগায় অ্যালোভেরার গাছ তারপর স্পোর্ট পড়লে কীভাবে এটা যত্ন নিতে হবে কিভাবে মোটা হয় এগুলো সব ভিডিও আমি দিতে পারবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি তো নতুন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো আর তোমার দেখো আমি অ্যালোভেরার ছোট ছোট গাছগুলো থেকে যে অবশিষ্ট অংশগুলো থাকবে ওগুলো ফেলে দিতে হয় কারণ এই পাতাগুলো তোমার পুষ্টি খেয়ে ফেলে তাই নতুন পাতাগুলো মোটা হয় না তাই তোমরা এই পাতাগুলো ফেলে দিবে। অ্যালোভেরার ভিডিও পেতে হলে আমাকে প্লিজ সাপোর্ট করো আর আমি অ্যালোভেরা তোমরা আগেই বলেছি যে অ্যালোভেরা লাগিয়ে আমি আমার ছাদটাকে ভরে ফেলেছি প্লিজ সাবস্ক্রাইব